আসসালামুয়ালাইকুম হ্যালো অভিয়ান ফেসবুক আইডিতে এখন থেকে এক্সট্রা সেট আপ সকলেই পেয়ে যাবেন আর এক্সট্রা সেট আপ পেলে কিন্তু আপনি রিল সেট আপও পেয়ে যাবেন সব ভিডিও কন্টিনিউ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে আপনার আপনাদের আইডিতে এক্সট্রা সেটাপ পাবেন তার সাথে সাথে রিল সেট আপটা পাওয়া যায় সো এখানে দেখতে পাওয়া আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে রয়েছি ফেসবুক আইডিতে আসার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের টুলস অপশন রয়েছে এখন আপনারা এখান থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একদম নিচে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনাদের কাজ হবে আবার এখানে একটা ক্লিক করে দেওয়া রাইটনেও যখন এখানে ক্লিক করে দেবেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার আইডিটাতে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আছে না নট রিকমেন্ডেবল আছে এটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে জানবেন আপনার আইডির কোনো সমস্যা নেই এখন আপনারা সোজাসুজি নিচে দেখতে পারবেন এলিজিবল টু মনিটাইজ এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে কারো আইডিতে দেখবেন যে আপনি রিল সেটা পেয়ে গেছেন কারো আইডিতে বোনাস পেয়ে গেছেন সেটা কারো আইডিতে ইনস্টিমেট সেট পেয়েছেন সো আমি আমার থামবেলা বলছি আপনাদেরকে যে এখন থেকে সকলেই কিন্তু আপনারা স্টার সেট পেয়ে যাবেন সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের স্টার সেট আপ পাওয়ার একটা টিক্স তারপর কীভাবে রিল সেটা পাবেন সে সম্পর্কে আপনাদের ধারণা দিব এখন আমরা সোজা সুজি এই যে দেখতে পারতেছেন স্টার্স যে অপশনটা আছেন এখানে একটা ক্লিক করে দিলাম যখনই এখানে ক্লিক করে দেবো একদম নিচে আমরা চলে আসব সো এখানে দেখতে পারতেছেন আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদেরকে চারটা কমপ্লিট করতে বলতেছে সো এখানেই কিন্তু মেন সমস্যা আপনাদের হয়ে থাকে কারণ আপনাদের আইডিতে অনেকেরই কন্টেন্ট মিশে পলিসি ইস্যু টিকমার্ক নেই ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি টিকমার্ক নেই তবে এই দুইটা কোনো বিষয় না নিচে যে দুইটা দেখতে পারতেছেন ফলোয়ার্স ফলোয়ার্স কমপ্লিট হলেই দুইটা কিন্তু অটোমেটিকলি টিকমার্ক আসবে সো যে রোগটা এখন কিন্তু এই রোগটা আর নেই এখনই আপনি আপনার আইডিতে চেক করুন মানে আমার ভিডিওটা কন্টিনিউ করেন তার পাশাপাশি আপনি আপনার আইডিতে যান যা দেখবেন এখানে এক্সট্রা সেটা মাসনে কিন্তু আপনাকে টিক মার্ক দিয়েছে ফেসবুকের এটা কিন্তু নতুন একটা ধামাকা আপডেট শেয়ার করেছে এই কারণে আপনাদের জন্য ভিডিওটি মেক করতেছে এখানে দেখতে পারতেছেন তাদের ক্রাইটেরিয়া আমাদেরকে বলতেছে চারটা তার মধ্যে আমরা কমপ্লিট করেছি দুইটা এখন আমাদের এই আইডিতে যখন পাঁচশো ফলোয়ার্স হবে এই আইডিতে দেখতে পারতেছেন অনলি ছয়টা ফলোয়ার রয়েছে সো নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু ফলোয়ার্স একদম ডাউন বিষয়টা হচ্ছে যখন আপনি পাঁচশো ফলোয়ার্স এখানে কমপ্লিট করতে পারবেন তখন কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো এবং টিকমার্কগুলো কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে সেটা অপশন পেয়ে যাবেন এখন নিচে দেখতে পারবেন আপনারা আই এম ইন্টারেস্ট অপশন আছে সো এটাতে আপনারা ক্লিক করতে পারেন যদি আপনি চান যে ফেসবুকের কাছে একটা প্রোগ্রাম আপনি জমা দেবেন বা একটা লেটার জমা দেবেন দিতে পারেন কোনো সমস্যা নেই এটা অপশনাল অপশন আপনি এটা না দিলেও কোনো আপনাদের প্রবলেম হবে না সো আমরা এখান থেকে বুঝে নেবো যে যেহেতু আমাদের আইডিতে এখন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট পলিসি পড়লিশু টিকমার্ক এসেছে তাহলে একশো পার্সেন্টলি আপনারা স্টার সেট পাবেন হ্যাঁ এই ভিডিওটা তো আমার ইউটিউবে থাকবে ইউটিউব প্ল্যাটফর্ম যতদিন আসে ভিডিওটাও কিন্তু ততদিন থাকবে সো অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন যে আপনি স্টার সেটা পেয়েছেন কি আপনি শুধু ফলোয়ার্সটা কমপ্লিট করেন যাদের আইডিতে পাঁচশো ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তারা এখনই চেক করে দেখেন স্ট্রাস অপশানে স্টার সেট পেয়ে গেছেন অবশ্যই কিন্তু বা এখানে আপনাদেরকে অবশ্যই এই দুইটা ট্রিকমার্ক থাকতে হবে যদি ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মেশন পলিসি ইস্যু টিকমার্ক না থাকে ইউ রিসেন্ট ইন ইলিজিবল এটা ইটা টিকমার্ক না থাকে তাহলে কিন্তু স্টার সেট পসিবল নয় এখন এই স্টার সেট তো আপনারা বুঝতে পারলেন যে আপনার আইডিতে আসবে কারণ তারা আইডিতে এই কন্টেন্ট মেশন পলিসি ইস্যুটা টিকমার্ক করে দিয়েছে রিল সেট কখন আসবে হ্যাঁ রিল সেট তার আগেও দিতে পারে তারপরেও দিতে পারে এটা কিন্তু ফেসবুকের দায়িত্ব সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকে অবশ্যই আপনাদের ভিডিও গ্রো করতে হবে আপনার অবশ্যই রিলস বিরতের মধ্যে মিলিয়ন ভিউ থাকতে হবে দেন আপনাকে অবশ্যই কিন্তু আইডি রিল্স এংগেজমেন্ট এগুলো ভালো থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই রিল সেট পেয়ে যাবেন বেশিরভাগ কিন্তু এসটা সেট পরে তারা রিল সেট আপটা আপনাকে গিফট করবেনটা আপডেট করবেন আর রিয়েল কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবেন লাইভ করবেন বেশি বেশি করে সপ্তাহে দুইটা একটা করে এই যে টিক্সগুলো এগুলো মেনে চললেই এই কন্টেন্ট পরিস্থিতি ইস্যুটা দূর হয়ে যাবে আর যাদের দেখা যাচ্ছে অন্যের ভিডিও নিয়ে কাজ করেন কফি পেস্ট ওটাও সমস্যা না কপি পেস্টের কিছু নিয়ম আছে যদি ওই টপিকে ভিডিও চান অবশ্যই ভিডিও দেবো কমেন্টে জানিয়ে দেবেন আশা করি ক্লিকার বলতেই স্টার সেট কিন্তু এখন শীঘ্রই দেবে আপনাদেরকে ফলোয়ার্স দেন ওয়াশ এই যেখানে দেখতে পারতেছেন কত পরিস্থিতি ইস্যু টিকমার্ক রিসাইড ইন এলিজিবল কিছু টিকমার্ক এগুলো টিকমার্ক থাকলেই কিন্তু আপনি স্টার সেট আপ একশো পার্সেন্ট পাবেন সাবজেক্টটি কতটুকু আলো আলো কমেন্টে জানিয়ে দিন যারা হয় ভিডিওটি কন্টিনিউ করছেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ